नाइन स्टार वेलफेयर फाउंडेशन पक्ष से लाइनिंग फाउंडेशन सकल के एवं एखाने आमंत्रित सबाई के शुभ नववर्ष प्रणाम भालोबासा और अभिनंदन जानाच्छि। एखन आमि आमार कयेकजन बंधुदेर निये किछु गान परिवेशन करब, तबे तार आगे आमार भाइयेर लेखा একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। বিমর্ষ নববর্ষ, আজ বাংলার নববর্ষ 1428, তবে বাঙালির মনে নেই যেন সেই আনন্দের অবকাশ। যদিও এটা উৎসব বাংলা নববর্ষ, তবে এই দিন কারণ মনে থাকছে না এক বিন্দু হস। দোকানগুলোতে কোন রকমে খুলছে যে হাল খাতা, দোকানদাররা বড়ই হতাশ, বলছে ব্যাপার যা। সব মিলিয়ে দিনটা ভালো কাটছে না একবারে, বিশ্বব্যাপী সবাই কাতর করোনার অত্যাচার। তবে এই কটা দিন যদি আমরা বুঝে শুনে থাকি, করোনাকে সহজে আমরা দিতে পারব থাকি, পরের বছর নববর্ষ করতে উদযাপন এইবারটা সামনে থাকুন, এটাই আবেদন। ধন্যবাদ, নমস্কার। কাজ যেটা করি তার একটা চিত্র। সারা বছর আমরা ছোটো ছোটো শিশু এবং মহিলাদের উন্নয়নের জন্য কাজ করি বেসিক্যালি, এবং তার সঙ্গে যেটা করি যে যারা একটু পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদের পাশে ধরার চেষ্টা করি। আমাদের সংস্থাটা থেকে আজকের দিনে যে প্রোগ্রামটা করছি আমরা, এটা একটা থিম সং ওপেনিং হবে বেসিক্যালি। তার সঙ্গে কিছু স্পেশাল চাইল্ড আছেন যারা এসছেন আমাদের মধ্যে, তারা কিছু অনুষ্ঠান করবেন, এবং তার সঙ্গে যেটা হবে যে আমাদের এর মধ্যে যে কচি কাচারা যারা রয়েছেন আর কি, তারাও তাদের একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবাইকে অনুপ্রিয় করবেন।
তো আজকের দিনের এই যে চোদ্দাল অনুষ্ঠানটা, এটা আমাদের রাইডিংস ফাউন্ডেশন ট্রাস্ট এবং যারা যারা মেম্বার্স রয়েছেন এবং তাদের সঙ্গেই যারা যারা শুভানুদ্বয়ী রয়েছে সবার ঐকান্তিক প্রচেষ্টাতে এটা ঘটে চলেছে। এবং আশা করছি আগামী দিনেও আমরা যেরকম সাহায্য পেয়ে এসেছি মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে, ঠিক সেই রকম স্বতঃস্ফূর্ত সাহায্য এবং পাশে থাকা পেয়ে থাকবো। আপনাদের মূল কাজটা কী? আমরা মেনলি ছোটো ছোটো বাচ্চা যারা তাদেরকে যারা কি পড়া আর কি তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি এবং তাদের এডুকেশন, তাদের নিউট্রিশন এবং তাদের এই তিনটে জিনিস নিয়ে আমরা মেনলি কাজ করছি। এবং তার সঙ্গে মহিলা, মহিলাদের আজকের দিনে মহিলাদের সামনে এগিয়ে আসা খুবই জরুরি, তো সেক্ষেত্রে মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কাজ করছি। আর বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য? একদম তাই, আমি বাচ্চা বলতে সবার মধ্যেই এর মধ্যে বললাম, কারণ তাদেরকে আলাদা করে বলার কিছু ব্যাপার নেই। তারা আজকের দিনে যদি বলি তারা একটি বিশেষ ক্ষমতার অধিকারী যেটা সাধারণ বাচ্চারা, তাই জন্য আলাদা করে বললাম না। এবং তাদের জন্যও আমরা এবং তাদের জন্য একসাথে নিয়ে আমরা কাজ করছি। কিছু বলবো কিন্তু ওই অগ্নিদেবের